সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হৃদয়ের গহীন থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্তির মাস, কোরআন অবতীর্ণের মাস, রমজান মাসের সিয়াম সাধনার এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে আমরা 15তম সিয়াম পালন করছি। সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। শাবানের রজব মাস থেকে আমরা একটা দোয়া পড়তাম, সকলেরই মনে আছে, সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা ওই দোয়ার ব্যাপারে বলেছি, এটা রাসূলের দিকে নিসবত না করে কেউ যদি নিজ থেকে বলে আপত্তি নেই, কারণ হাদিসটি যাইফ। তো আমরা দোয়া করেছি, এই যে মুমিনের দোয়া কবুল হয়, আমরা অনেক সময় চিন্তা করি যে হয় না, এই যে দোয়া যে কবুল হয়, যে রমজান পাইলাম, এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত বরকত দিয়ে 15তম সিয়াম পালন করার তৌফিক দিচ্ছেন, এর দ্বারা কি বোঝা যায় না যে আমরা যে দোয়া করেছি আল্লাহ আমাদের রজবে শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও? আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আকবার। আজকে 15তম সিয়াম পালন করছি আমরা, তার মানে হচ্ছে আজকে সূর্যাস্তের মধ্য দিয়ে রমজানের প্রথম 15 দিনের পরিসমাপ্তি ঘটবে, ঠিক না? পরবর্তী অধ্যায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। তার মানে আমরা এমন একটা নোম্যান্স ল্যান্ডে চলে আসছি, একদম ধরতে গেলে মাঝামাঝি অবস্থায় চলে আসছি, অর্ধেক শেষ আর অর্ধেক সামনে আসে, আবার ওই অর্ধেকের ভিতরেও চাঁদ দেখার উপরে নির্ভর করে একটা দিন কমতো হইতে পারে, হয়তো 14টা হতে পারে। এই রোজাগুলো শেষের শেষ অর্ধেকের রোজাগুলো কিন্তু মনে হয় যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, ঠিক না? খুব দ্রুত শেষ হয়ে যায়, আল্লাহু আকবার। এবং আর কটা দিন পর আমরা রমজানের শেষ দশক, যেটি হচ্ছে বছরের 36টি দশকের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ দশক, রমজানের শেষ দশক। বছরের 36টা দশকের মধ্যে ফজিলতপূর্ণ দশক দুইটি, একটির কথা তো বললাম, আরেকটি কোনটি? সাহস করে অনেকে মনে সন্দেহ করতেছে যে হুজুর আবার ভুল ধরেনি কেন, কারণ রমজানের শেষ দশক সম্পর্কে আমাদের সমাজে আলোচনা, ওয়াজ, গুরুত্ব আলোচনা হইলেও ওই জিলহজের প্রথম দশক সম্পর্কে তেমন আলোচনা হয় না, তেমন গুরুত্ব দিয়ে মানুষ এবাদত বান্দিগিও করে না। অথচ হাদিসের ভাষ্য একদম শতভাগ টনটনে সহি হাদিস যে রাত কেন্দ্রিক ফজিলতপূর্ণ দশক হচ্ছে রমজানের শেষ দশক, আর দিন কেন্দ্রিক ফজিলতপূর্ণ দশক হচ্ছে জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের সমাজে হাদিসের দলিল নাই, থাকলেও জাল জাইফ সমাজে প্রচলন, এমন অনেক ইবাদত বান্দিগির নামে বেদাত প্রচলিত আছে, কিন্তু জিলহজ মাসে প্রথম দশকে আমলের প্রতি গুরুত্ব দেওয়া এটা তেমন দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। তো প্রথম দশকের দশকের মধ্যে ফজিলতপূর্ণ দশক হচ্ছে জিলহজের প্রথম দশক, আর রাত কেন্দ্রিক ফজিলতপূর্ণ দশক হচ্ছে রমজানের শেষ দশক। আমরা আগামী 20 রমজান অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার সূর্যাস্তের সাথে সাথেই রমজানুল মুবারকের সর্বাধিক ফজিলতপূর্ণ দশক শেষ দশকে প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা অন্তর থেকে দোয়া করছি, চাচ্ছি, ভিক্ষা করছি, আল্লাহ পাক যেমন রমজান পাইয়ে দিয়েছেন আমাদেরকে হায়াতে বরকত দিয়ে,
এবং 15টা সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, আর যে কয়টি আছে এই কয়টি সিয়ামও যেন পালন করার তৌফিক দেন, সবাই বলি আমিন। এবং আমাদের শেষ দশকের বরকত যেন নসিব করেন, সবাই বলি আমিন। ভাইজান, রমজানের প্রথম দশকের তুলনায় মধ্য দশক ফজিলতপূর্ণ। সারাবগণ বলতেন যে প্রথম দশকের তুলনায় মধ্য দশক ফজিলতপূর্ণ, প্রথম এবং মধ্য দশকের চাইতেও সর্বাধিক ফজিলতপূর্ণ হলো শেষ দশক। এবং এই শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ইবাদত বান্দিগিতে লিপ্ত হতেন যে ওই অনেকটা রূপক কথা বলেছেন হাদিসে, যে কোমরে গামছা বেঁধে লেগে যাওয়ার মতো তিনি ইবাদত লেগে যেতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত্রে তেমন ঘুমাতেন না, ইবাদত বান্দি কাটিয়ে দিতেন। বেদর রাতগুলো আসলে পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, পরিবারের সদস্যদেরকে জাগাই দিতেন, এখন ইবাদত বান্দিগি করো। আমাদের চিত্রটা একটু ব্যতিক্রম, আল্লাহ ক্ষমা করুন, সবাই বলি আমিন। এখন আসি মাসসমূহের মধ্যে সাইয়্যিদুশ শুহুর বলা হয় রমজানকে। রমজান হচ্ছে মাসসমূহের নেতা, লিডার। কেন? কারণ একটাই, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন কারীম। কেন অবতীর্ণ হয়েছে? তেলাওয়াত করলে সওয়াব পাবে, দশ নেকি করে, কারোর বুতে দললে জিনে দললে আয়াতুল কুরসি লেখি গলাতে লাগাই দিব, বুত জিন চলে যাব, এটা লাইত। কারো জিনিস চুরি হয়েছে হুজুরের কাছে যাবো, হুজুরের সাইল ফড়া দিব, খাইলে গলাতে আটকে যাবো, সদ্দুরি গেলাম, এটা লাইত। নাউজুবিল্লাহ, কোরআনের সাথে আমরা কি যে তামাশা করছি। আচ্ছা কম চাই, সোর সুরি করব, সদ্দুর বললে আপনি সাইল হড়া নেবেন, সাইল হড়া নিলে সন্দেহ করে যেগুলো খাওয়াবেন, ইয়ার ভিত্তিতে গিয়ে সোর হিসাব ধরা পড়ে যাব। তাহলে সরকারের এত কোটি কোটি টাকা ব্যয় করে পুলিশ আর্মি বিডিআর সৌজার তো দরকার আছে নি? আর মতো হুজুর দুয়া তিনি যদি সরকার একটা ভালো মানের বেতন দিয়ে রায় দিত, আর আয় সাইল হড় দিতাম, সোর ধরা পড়ে যেত, সরকারের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা রাজস্ব বাঁচে যেত। কথা ঠিক নেই, কন না কন ঠিক নেই? হ্যাঁ, কোরআন রমজান অবতীর্ণ হয়েছে। কেন? পরের শব্দ হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? তেলাওয়াত করলে সওয়াব হইব, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন অনুযায়ী ব্যক্তি, কোরআন অনুযায়ী পরিবার, কোরআন অনুযায়ী সমাজ, কোরআন অনুযায়ী রাষ্ট্র, কোরআন অনুযায়ী বিশ্ব পরিচালনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কাছে কোরআন আমরা ব্যবহার করি যে তাবিজ তোমার আরো বার হয়েছে, তো বার হয়েছে, তো নকশাওয়ালা তাবিজ বার হয়েছে, আসেনি? হ্যাঁ, আরবিতে এক দুই লিখলে ওয়াহিদ ইসনিন সালাসা লিখলে তাবিজ হয়, কিন্তু ওই নকশার ঘরেতে এক দুই লিখলে তাবিজ হয় না। কি কথা ঠিক নি? কোন বাংলাতে আপনি এক লিখছেন সাত লিখছেন, যদি দেয় যে বাংলা অথবা ইংরেজি, এটা তাবিজ হইতো না, মেলামারি হালা দিব। আর যদি আরবিতে হয় তাবিজ, কিন্তু পার্থক্য কি আর কোন না? আপনার সৌদি আরবে এক প্রোগ্রামে আলোচনা করছিলাম, তো তাবিজের বিরুদ্ধে কথা বলছি, আর এক ব্যাকের গরম হয়ে গেছে, গরম টরম ওই হেমিয়ে হেমিয়ে রুম ইত্য না, আর কাছে কোরআন শরীফ একটা আনিয়ে দিয়েছে, আপনি কোন কোরআন শরীফ তাবিজ নেই, এই যে আয় বুঝতে একটু কষ্ট হয়েছে, ফর যখন বুঝছি কি আলোচনা করবো অনেকক্ষণ হাসলাম। আসল তাবিজ আছে কোরআন একটি, এতে যে কইছে মিশা কয় না, ওই যে আগের সোলেমানি, তারপরে এই জাতীয় এমদাদিয়া, এই জাতীয় কিছু প্রকাশনীওয়ালারা কোরআন ছাপাইতো, তো কোরআনের শুরুতে কয়েকটা পৃষ্ঠে আসি, কোনো কোনো পৃষ্ঠের ভিতরে সুরা বাকারার ছবি নকশা, আয়াতুল কুরসির নকশা আসিল নি, অন আছে কি না জানি না, কয় নাই বাংলাদেশে বুঝি, এখন যদি উড়ে বুঝি উঠতো না কমব কথা ইয়ান কন, কারণ এখানে উড়ে গেলে আর মতো কিছু স্বার্থপর প্যান পূজারি আলেমরা চলবো কেন, কথা ঠিক নেই? এটা আসলে মূল উঠতো না,
তো এইভাবে করে কোরআনের ভিতরে তাবিজ নাউজুবিল্লাহি মিন জালিক এরপরে কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য কাদের জন্য ব্যবহার করছে কাদের জন্য মরা মানচেল্লায় কি কথা ঠিক নি মরা মানুষের জন্য ব্যবহার করে অথচ আল্লাহ কোরআনে আমরা তো বরকতেল্লায় তো সূরা ইয়াসিন পড়ি কিন্তু বুঝে পড়ার চেষ্টা করি না বিধায় আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে না সূরা ইয়াসিনের শেষ দিকে আছে লিয়ুনজিরা মান কানা হাইয়ান লিয়ুনজিরা মান কানা হাইয়ান এ কোরআন কারীম জীবিত মানুষদেরকে সতর্ক করবার জন্য অবতীর্ণ করা হয়েছে এই কোরআন কারীম কে জীবিত মানুষকে জাহান্নাম থেকে দুনিয়াতে যাচ্ছে তাই চললে যাচ্ছে তাই ভাবে চললে পরিণতি কি হবে ইত্যাদি বিষয়ে সতর্ক করবার জন্য এটা হলো সতর্কবার্তা সতর্ক করবার জন্য নাজিল করা হয়েছে আর বর্তমান সময়ে আমার মতো কিছু মানুষ এই কোরআন কে মৃত মানুষের জন্য বরাদ্দ করে নিয়েছি অসুস্থ হইছে মুমূর্ষু অবস্থা হিয়ানে কোরআন খতম তারপরে 60 দিন না কোরআন খতম 40 দিন না কোরআন খতম বিয়ের সময় কোরআন খতম হোলা বিদেশ যাবে কোরআন খতম হইলা ড্রাফে টেয়া হাঁটাইছে কোরআন খতম এই কথা ঠিক নি কোন না ঠিক কারণ আমরা এমন ভাবে সিস্টেম করে রেখেছি যে টেয়া আমনের হুতে কামাইবো আপনি একা খাইবেন অসম্ভব ধর্মীয় এমন জাল ফাতি রাখমু এই বিভিন্ন মাধ্যমে আপনি আমারে নি ফড়াইতে বাধ্য হইবেন হইছে ইনতুন কমিশন আরে দিতে হইব আল্লাহ হেদায়েত করুন সবাই বলি আমিন তাহলে কোরআন কাদের জন্য নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য জীবিত মানুষ হইলে সওয়াব হইব আপনি হইছেন আপনি সওয়াব হইব আপনি এটা ফ্যাক্সিলোট করি বিকাশের মাধ্যমে কবরে হারাইতে নাইতেন না ঠিক নি হ্যাঁ একটা করা যায় হে অত মুশকিল হলো জায়েদের হক দেখাইলে তো একবারে মুশকিল আরো এ তো হাইছি একটা করা যায় আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনি সওয়াব হইছে দোয়ার সময় নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন মর্মে হাদিস আছে তাহলে কোরআন তেলাওয়াত এটাও কি নেক আমল না কেমন নেক আমল কোন কোন বর্ণনা আসছে আফজালুল ইবাদা তেলাওয়াতুল কোরআন উত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতুল কোরআন করে আপনি দোয়া করলেন দোয়ার সময় কইলেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার দাদাকে মাফ করে দাও আপনি দোয়ার সময় কইলেন ঠিক আছে কিন্তু আল্লাহ কোরআন কারীমে তেলাওয়াতের দ্বারা যে সবগুলো হাইছি অর্ধেক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও কিছু অংশ আবু বকরের কবরে পৌঁছিয়ে দাও আয়তে আয়তে শেষ পর্যন্ত তাম পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সকলের কবরে পৌঁছাইয়া দাও এভাবে কয় কি কয় না কয় কি কয় না বক্সাই দেওয়া এই সুযোগ আসেনি হাদিসে যতগুলো বর্ণনা পাইছি সবগুলো বর্ণনা মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা অর্থে আসছে আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও ওয়ারহামহুম তাদের প্রতি রহম করো ওয়াআফিহিম ওয়াআফু আনহুম এই বাক্যগুলো আসছে আর আমাদের সব রেহসানি করে ইজারা দাঁড়ি লইছে আমি বেড়া বাসারা চিন্তা করে আর আব্বা তো থাকলে তো কত টাকা খরচ করতাম হুজুরে কিছু কোরআন শরীফ হইলে হিন্দি 10,000 টাকা দিলে অসুবিধা কি কিন্তু এই মিয়া কিন্তু আবার সরকারের ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় যে মিয়া 10,000 টাকা দিল মিলাদ কুদ্দুর ফড়ায় এই মিয়া কিন্তু আবার সরকারের ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় কি ভুল গইর মনে কেন আল্লাহ হেফাজত করুন তাহলে কোরআন করিম অবতীর্ণের কারণে মাহে রমজান কি হয়েছে রমজানের মর্যাদা বেড়ে গেছে অন্যান্য সকল মাসের তুলনায় রমজানের দাম বেড়ে গেছে আসেন এরপরে এই রমজান মাসের মধ্যে হয় 29টা রাত্র হবে নতুবা 30টা রাত্র হবে এই রাত্রসমূহের মধ্যে ওই রাত্রটির দাম হাজার গুণ বেড়ে গেল যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে সে রাত্রটি কোন রাত্র লাইলাতুল কদর এবং দেখেন কতটা দাম বেড়ে গেল আল্লাহ পাক এই রাত্র সম্পর্কে আস্ত একটা সূরা নাজিল করেছে আস্ত একটা সূরা নাজিল করেছে আল্লাহ সূরাটা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর তাহলে এই যে লাইলাতুল কদরের দামটা হাজার গুণ বেড়ে গেল একটি রাত্র হাজার মাসের চাইতে উত্তম কেন কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কি অবতীর্ণ হওয়ার কারণে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আসেন
এ কোরআনকে যে ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন আল্লাহ পাকের তো অসংখ্য ফেরেশতা কি ঠিক কি না বলেন এই অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে যে ফেরেশতা কোরআনকে বহন করে নিয়ে আসছেন ওই ফেরেশতা হচ্ছেন আফদলুল মালাইকা ওয়া সাইয়্যিদুল মালাইকা তিনি হচ্ছেন সকল ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী এবং তিনি হচ্ছেন সকল ফেরেশতার নেতা কিসের কারণে জোরে কোন কোরআনের কারণে আসেন বহন করে এনে যার উপর অবতীর্ণ হয়েছে কার উপরে আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাইরুল বারিয়্যা সৃষ্টি কুলের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ খাইরুল বারিয়্যা এবং তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের নেতা কিসের কারণে আরো জোরে কোরআনের কারণে এরপরে আসেন এই কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে কোরআন তো সকল মানুষের জন্য কোরআনের দাওয়াত আম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথা বলেন নাই হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিল মুমিনিন কইছে নাকি হুদাল্লিল হুজুর কইছে নি হুদাল্লিল মুহাদ্দিস মুফাসসির মুহতামিম প্রিন্সিপাল এভাবে কইছে নাকি আল্লাহু আকবার হুদাল্লিন নাস হুদাল্লিন নাস সকল মানুষের জন্য হোক রিকশাওয়ালা কুলি মজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ বলতে যাদেরকে বোঝায় সকল মানুষের জন্য কোরআন কিসের জন্য হুদাল্লিন নাস কিসের জন্য এখন আসেন কোরআন তো নাজিল হয়েছে মানুষের জন্য এখন কিছু মানুষ যে কোরআন স্বীকার করতে চায় না কোরআনে ভুল তুলতে চায় এরা কি আসলে মানুষ নি এরা আসলে মানুষ না ও হুদাল্লিন নাসের দ্বারা বোঝা যায় যে কোরআন তো নাজিল করছি মানুষের জন্য আরে মানে তুই তো অমানুষ তুই কোরআন বুঝবি কি করে কথা ঠিক কি না কোন এক এক মাহফিলে বলছিলাম যে কোন মানুষ জাহান্নামে যাবে না কোন মানুষই জাহান্নামে যাবে না তখন শ্রোতারা মাহফিলে স্টেজে আলমোলা আমার এমনি রেডি লইছে কি বেয়াদিপা হুজুর কি এক আল্লাহ কইছে মানুষ জাহান্নামে যাইব ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কইছে নি আর হুজুরে কয় যে মানুষ জাহান্নামে যাবে না তো কথা কইতে 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 ব্যাকের আকর্ষণটা পুরো আইনে কই আগে ভাইজান আপনারা তো কিছুক্ষণ পরে হয়তো আমার মাইরো দিতেন হারেন মাইরো তুমি বাইজবে আগে বা গোমর ফাঁস করে দিই সেটা হলো যারা জাহান্নামে যাবে তারা মানুষ না তারা অমানুষ তারা কি অমানুষ গুনাহ করছে মাফ করার এত ব্যবস্থা করছে হ্যাঁ জান্নাতে যাওয়ার এত সহজ ব্যবস্থা থাকা সত্ত্বেও যে ব্যক্তি জাহান্নামী হবে এটা কি মানুষ নি না মানুষ নি মানুষ না তো বলতেছিলাম হুদাল্লিন নাস এটি মানবতার জন্য এখন এই কোরআনের দাওয়াত গ্রহণ করা আর বর্জন করার উপরেই মানুষত্ব মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভরশীল কথা বুঝছেন কোরআন এমন একটা ব্যারোমিটার এই কোরআনের দাওয়াত যে গ্রহণ করবে করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন কুনতুম খাইরা উম্মাহ সুবহানাল্লাহ জোরে কোন না তোমরাই হলে শ্রেষ্ঠ কারা যারা কোরআনের দাওয়াত গ্রহণ করেছে কুনতুম খাইরা উম্মাহ তোমরাই হলো শ্রেষ্ঠতম জাতি তাহলে এরপর যাওয়ার আগে এখন একটু আবার রিভিশন দেই কোরআনকে যিনি বহন করে এনেছেন যে ফেরেশতা তিনি হচ্ছেন আফদলুল মালাইকা যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হলেন খাইরুল বারিয়্যা ঠিক আছে কিনা কোন এই যে কথাগুলো বললাম যারা কোরআনের দাওয়াত গ্রহণ করেছে তারা কি খাইরা উম্মাহ সূরা বাইয়িনা খুলেন ওখানে পাবেন এই কোরআনের দাওয়াত যারা বর্জন করেছে
তাদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া তারা হচ্ছে নিকৃষ্ট অধম যারা কোরআনের দাওয়াত অগ্রাহ্য করে দাওয়াত গ্রহণ করে নাই তারা হচ্ছে শাররুল বারিয়া আর যারা দাওয়াত গ্রহণ করেছে তারা হচ্ছে খাইরুল বারিয়া কথা সোজা একদম সোজা আল্লাহু আকবার বলি এখন আসেন রমজান ফজিলতপূর্ণ কোরআন নাযিল হওয়ার কারণে আবার রমজানের তিনটা দশকের মধ্যে শেষ দশকটা মহা ফজিলতপূর্ণ একই কারণে কি যে যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরটি হচ্ছে রমজানের শেষ দশকে এই রমজানের শেষ দশকে নাজিল হওয়ার কারণে ওই রাত্রটা থাকার কারণে শেষ দশকটা হয়েছে 36টি দশকের মধ্যে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ দশক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কারণ এই একটাই কারণ কয়টা সার কথা কি কথা সংক্ষেপ বলতে হবে কারণ খালি খতিবে ওয়াজ করব তা ওই তো না মসজিদের সেক্রেটারি ওয়াজ করণ লাগব সভাপতি ওয়াজ করণ লাগব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিয়া ইনশাআল্লাহ আসতে কইছে জোরে কোন মিয়া ইনশাআল্লাহ এই যে কিতাব বেগুন রাখছি কিল্লা সময় করে খালি কিতাব হবেন এলেম অর্জন করবেন আপনি মুসলমান হ্যাঁ কোরআনটা সহি করবেন যখন আয় থাকতেন না খাড়াই দেবেন ইমাম সাহেব থাকতেন না খাড়াই দেবেন কোনো অসুবিধা আছে নি অসুবিধা আছে নি হ্যাঁ আমি ইমামতের জন্য শর্ত কি তেলাওয়াতটা সহি হওয়া কি হওয়া তেলাওয়াত একদম সহি হওয়া পারফেক্ট হওয়া এই তো তেলাওয়াত সহি লেদা হলা ইমামতি করলে হইব আর তেলাওয়াত সহি না কেমন হেমিয়া যত মোড়ক আর তাজাওক দাঁড়ে যত লম্বক বুজুর্গানে দিনক রাইতক সার্টিফিকেট কয়েক মন্তক ইমামত বৈধ নয় ইমামত বৈধ নয় আবার বলছি ইমামত বৈধ নয় হাদিস খোলেন আর কত বিশ্বাস নইলে হাদিস খোলেন হ্যাঁ তো তেলাওয়াত সহি করি এলান বাস আল্লাহু আকবার অসুবিধা আছে তো অসুবিধা নেই তো আজকে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকেও কিছু কথা আছে এই জন্য আলোচনা সংক্ষেপ করে ফেলছি যদি কিছু বাড়তি ডাকতে হয়ে যায় রাঘবেননি কোনো রাঘবেননি কোনো আমার তো বাতখানা নাই আছে নাকি হ্যাঁ তো বলতেছিলাম যে শেষ দশকেরও ফজিলত বেড়েছে কিসের কারণে কোরআনের কারণে আসেন এই পৃথিবীর বুকে যত ছাত্র আছে যত বিভাগের ছাত্র আছে এই ছাত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠতম ছাত্র হচ্ছে কোরআনের ছাত্র কথা বুঝলেন নাই মনে আবার এই পৃথিবীতে যত শিক্ষক আছে শিক্ষকগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষক হচ্ছে কোরআনের শিক্ষক বিশ্বাস হয় না কেন হয়তো ইয়ার হর তো কোরআনের ছাত্র টিটকারি করেন ইয়ার বিশ্বাস তো ইয়ার হর তো কোরআনের শিক্ষকের দাম দিতেন চান না আপনার ইংরেজির শিক্ষকের মাসিক টিউশন ফি 10,000 আর আলিফ বা তা সাজিম হাজে পড়ায় তার বেতন 300 তারপর 10 মাস 11 দিন বাকি কথা ঠিক কিনা কর কিন্তু কইতে তো কই আলাইছেন যে হ্যাঁ মর্যাদাপূর্ণ আপনি মর্যাদা কাকে বেশি দিলেন আচ্ছা ইংরেজি তো ঠিক আছে আচ্ছা একটা হিসাব গানের শিক্ষকের বেতন কিন্তু আরো বেশি কারণ এই গানের শিক্ষক বহুত কষ্ট করি আর হোলার জাহান্নামে নিতে আসবো পয়সা বাই দিতে তাই না আর যে শিক্ষক দিন শিখায় যে শিক্ষক আমার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তোলার চেষ্টা করে জান্নাতের পথ দেখায় তার জন্য বেতন বরাদ্দ 300 থেকে 500 তার বেশি নয় তাও আবার 8 মাস বাকি এরকম মনে হয় না কিন্তু অঙ্ক কইছি আপনারা এক ব্যাকে কইলেছেন না কোরআন শিক্ষকরাই মর্যাদাপূর্ণ হ্যাঁ মর্যাদাপূর্ণ কইছেন যে এটা ঠিক আবার আপনারা যে মর্যাদা দেন না এটাও কি ঠিক না বেঠিক এটা ঠিক না বেঠিক আল্লাহ যে জাতি আলেমদেরকে চিনতে পারে না সে জাতির ভাগ্য কিভাবে খুলবে কারণ হাদিস খোলেন
হাদিসের মধ্যে এসছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ আলিমিনা হাক্কাহু, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমের মর্যাদা দেয় না, মর্যাদা বুঝে না, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত, আমার উম্মত নয়। আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। তাহলে বলতেছিলাম সবচেয়ে উত্তম ছাত্র, আইডিয়াল ছাত্র কে, আর শিক্ষকদের মধ্যে আইডিয়াল শিক্ষক কে, কোরআনের শিক্ষক। আপনার কাছে লাগে যে মিয়া মক্তবে শুধু আলিফ জবর আ বা জবর বা এখান হওয়ায়, আই তো ইংলিশের টিচার, টিচার আমি তো ম্যাথের টিচার, আমি তো অমুকের টিচার, আপনার অহংকারে জমিনে পাও পড়ে না, আপনি করিলেন না কয়েকদিন মজা, কেয়ামতের মাঠে আপনি তখন বুঝবেন মর্যাদার শীর্ষ আসনে বসে আছে যে ব্যক্তি আলিফ জবর আ বা জবর বা এগুলো পড়াইছিল, যাকে চিৎকারি করেছিলাম দাম সামান্যতম দেই নাই, ও মা গো মর্যাদার মিম্বরে হেঁটে না বই রয়েছে, আয় তো বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের টিচার হইয়াও আর তো হিয়া দুইছে দাম নাই, সেদিন বুঝবেন, এর আগে বুঝতেন না। আমাদের অভ্যাস, আমাদের অবস্থা হয়েছে এরকম, ওই বিপদে পড়ি যখন একবারে শেষ হই তখন কই যে অনেনা বুঝিয়ে যে বিপদ দিয়ে নইব। একদিন বলছি মনে আছে, নদীতে নদী দিয়ে নৌকা যাচ্ছে, নৌকা ভর্তি মানুষ, আর একজনও নেওয়া সম্ভব না, লইলেই ডুবি যাবো, এমনি ডুবু ডুবু অবস্থা, বহুত সতর্ক করে চালাচ্ছে, পাড়ে এক লোক আর লো মাঝি ক সম্ভব ওইটো নো, কইতো না মানে আরও লইতে হইব, কারে না লইলে ডুবি যাইব, মাঝি এভাবে মানা করতে আছে, এতে কিচ্ছে নৌকান কাছাকাছি আছে লাভ দিয়ে উঠছে, উঠবেন লগে লগে ডুবি গেছে, ডুবি গেছে, আর এত তখন কি কয় কনে না বুঝছি যে নৌকা ডুবি গেব। তো আমগো অবস্থা অনেকটা এরকম, হুজুরে কইছে, খতিব সাহেবও কইছে, কিন্তু জাহান্নামে অন কেয়ামতের মাঠে অনে না বুঝিয়ে যে ও মা কোরআনের শিক্ষকের দামে না বেশি, আজ তো দুইশা দাম নাই, আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। তাহলে এই যে কথাটা বললাম, দামি ছাত্র হলো কোরআনের, দামি শিক্ষক হলো কোরআনের শিক্ষক, বানাই কইছি কেন, হাদিস একবারে শতভাগ টনটনে সহি বুখারীর হাদিস, বর্ণনাকারী হচ্ছেন জিন্নুরাইন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দুইটি কন্যা, যিনি বিবাহ করার মর্যাদা পেয়েছেন, যাকে জিন্নুরাইন দুই আলোর অধিকারী উপাধি পেয়েছেন, সে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ, তিনি বর্ণনা করছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াআল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং অন্যকে শেখায়। অর্থাৎ সামারি হচ্ছে এই যে কোরআন, এই কোরআন যে মাসে অবতীর্ণ হয় ওই মাসের দাম বেড়ে গেল, এ কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে ওই রাত্রির দাম বেড়ে গেল, এ কোরআন যে ফেরেশতা বহন করে এনেছেন তার দাম বেড়ে গেল, এ কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ইয়েতিম ছিলেন, অসহায় ছিলেন, কিন্তু কোরআন অবতীর্ণের কারণে তার দাম বেড়ে গেল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কেমন দাম বেড়ে গেল, সাইয়েদুল মুরসালিন হয়ে গেলেন, আল্লাহর প্রিয় ব্যক্তিত্বে পরিণত হলেন, খাতামুন নাবিয়্যিন হলেন, কিসের কারণে? অমুসলমান একটু জোরে বলা যায় না কিসের কারণে? আবার এই কোরআন জাতির মধ্যে মানবতার মধ্যে যারা দাওয়াত গ্রহণ করেছে তারা খাইরা উম্মা হয়ে গেল, তারা খাইরুল বারিয়া হয়ে গেল। অমুসলমান, এই কোরআন এমন একটি কিতাব এর সংস্পর্শে গেলেই দাম বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে গেলেই দাম বেড়ে যায় যেমন দাম বেড়েছে। কিন্তু আমরা যারা মানুষ আমরা তো এমনি দামি, দামি না কথা কয় না, দামি কেমন দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাররামনা বানি মুমিনিন এ কথা বলেন নাই, বুঝছেন নাকি, বানি আদম এ দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্প দামি মানুষ, মোদিবাবু দামি মানুষ, সুরঞ্জিৎ বাবু দামি মানুষ, আপনি আমিও দামি মানুষ, নামাজি ব্যক্তিও দামি মানুষ, বেনামাজি ব্যক্তিও দামি মানুষ,
কোন দৃষ্টিকোণ থেকে? কাররামনা বনি আদমের দৃষ্টিকোণ থেকে। এখন আসেন, আবার মূল্যহীন হয়ে যায় এই দামি বস্তুটি কখন? যখন কোরআন থেকে দূরে সরে যায়। কথা ঠিক কিনা বলেন? তখন আর কাররামনা বনি আদমের লকবটা তার জন্য থাকে না, এটা রহিত হয়ে যায়। তখন কি হয়? উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই যে কাল আনআম বাল হুম আদল, কোন শ্রেণী, কোন লোক? কাররামনা বনি আদম, যাদেরকে আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদের ব্যাপারে আবার বলা হচ্ছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছিলাম, অন্তঃকরণ দিয়েছিলাম, তারা এই অন্তঃকরণ ব্যবহার করে দুনিয়ার সব কিছু বুঝেছে, সব বুঝেছে, কিন্তু আমার কোরআন বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে অনেক কিছু দেখেছে, দিনের পর দিন ফেসবুক চ্যাটিং করেছে, কম্পিউটারে চ্যাটিং করেছে, পত্রিকা পড়েছে, ম্যাগাজিন পড়েছে, অনেক কিছু করেছে, কিন্তু চক্ষু মেলিয়া কখনো কোরআন পড়ে নাই। ওয়ালাহুম আজানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য, অনেক কিছু শ্রবণ করেছে, সারাক্ষণ গান শুনেছে, সব কিছু করেছে, কিন্তু কোরআন শুনে নাই, কোরআনের আলোচনা শুনে নাই, বরং কোরআনের আলোচনাকে জঙ্গিবাদ বলে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করা হয়েছে। কথাটি কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমি। অমুসলমান, একটা কথা কান খুলে শুনেন, এই পৃথিবীর বুকে কোরআন ওয়ালাদেরকে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্যই আন্তর্জাতিক জায়নবাদী ইহুদিবাদী যে গোষ্ঠী রয়েছে, ইসলাম বিরোধী গোষ্ঠী, তারাই মূলত ইসলাম যারা প্র্যাকটিস করে, কোরআন যারা মেনে চলে, তাদেরকে জঙ্গিবাদ উপাধিটা ওখান থেকে সাপ্লাই করা হয়েছে। এটা কিন্তু মুসলমানদের স্লোগান না, এটা তাদেরও স্লোগান, কিন্তু রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এক শ্রেণীর মুসলমানও একই জিকির গায়, যেই কোরআন মানে সেই জঙ্গি, নাউজুবিল্লাহি মিন। আচ্ছা বলুন তো দেখি, কোরআন যারা মানে তারা কি কখনো তাকে পিটাইয়াও কি জঙ্গি বানানো যাবে? অর্থাৎ বলেন, কোরআন যারা সত্যিকারভাবে মানে তাদেরকে আপনি পিটাইয়াও কি জঙ্গি বানাতে পারবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহর পরিবর্তে তারা যে সকল দেবদেবীর পূজা করে, যে সকল দেবদেবীকে তারা মানে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। লা তাসুব্বু, তোমরা তাদেরকে গালি দিও না। তাদেরকে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তাহলে এটা শিরিক না? শিরিক না আল্লাহর পরিবর্তে ডাকা? কিন্তু তারপরেও কেউ ডাক গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, এই গালির দ্বারা পরবর্তীতে অজ্ঞানতাবশত, অজ্ঞতাবশত তারাও তোমার আল্লাহকে গালি দিবে, সমাজে ফাতনা ফাসাদ সৃষ্টি হবে। যেই কোরআন মূর্তিকে গালি দিতে নিষেধ করেছে, বিধর্মীদের ধর্মীয় উপাসনা উপাস্যদেরকে গালি দিতে নিষেধ করে, সেই ইসলাম জঙ্গিবাদ সৃষ্টি করে, এর চাইতে ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যাচার আর একটাও হতে? আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে, ইয়ার হলো কোনো ওইলেও ওইটু আরে, কয়নি না কয় না, ওইলেও ওইটু হারে, নাউযুবিল্লাহি মিন। প্রচলিত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসংখ্য বনি আদমকে হত্যা করা হয়, সেটা জঙ্গিবাদ হয় না, আর ইসলাম আর কোরআন নিয়ে কথা বললে জঙ্গিবাদ হয়ে যায়। আহারে মুসলমান, আহারে মানুষ, আল্লাহ হেদায়েত দিন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যেটা সার কথা বলতেছিলাম, যে কোরআনে কারীম এমন একটি কিতাব, এর সংস্পর্শে যেই আসে তার দাম, আবার এই কোরআন থেকে যেই দূরে সরে যায় সে মূল্যহীন ভ্যালুহীন হয়ে যায়। এই কোরআনের সংস্পর্শে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হাবশার গোলাম, কোরআনের সংস্পর্শে এসেছে দাম বেড়ে গেল, আবার পাশাপাশি কোরআন থেকে কোরাইশ বংশের অন্যতম নেতৃস্থানীয় লোক আবু তালেব দূরে সরে গেছে, দাম জিরো হয়ে গেল, ঠিক কিনা কোন? আবুল হাব দূরে সরে গেছে, জিরো হয়ে গেল। কেমন জিরো হয়ে গেল? তাব
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب একজন দুঃখনো কারণ বয়ো স্বামীর কাছে সহযোগিতা করছে যার কারণে হিতিরও সহায় দেওয়া হইতো না ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব আমরা ছুটে এগুন হই অর্থ জানার দরকার নাই অর্থ জানবো খতিব সাহেব কারণ হেমিয়ারে মাসে কিছু দিই অর্থ জানবো ইমাম সাহেব মাসে হেমিয়ারে কিছু দেই অর্থ জানবো প্রিন্সিপাল মাসে মাসে কিছু বেতন নেয় আমি মুসলমান হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখমু মাঝে মধ্যে দাওয়াত দিমু হাদিয়া দিমু কেয়ামতের মাঠে যখন হুজুর আমার দিকে রেনবো শর্মে বর্মে হই হইল তো জান্নাতে নিব কেন 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 বলাই দিব যখন হাত দিকে রেনবো তখন কবে জানা আরে এবার করে দাওয়াত খাইছিলাম মুরগির রান দুই আন দিছে ইয়ার হর জোর করে আরো একটা দিছে কি খাতির করছে আইয়েন আইয়েন এমনি জান্নাতে মিয়ার বাপের দিন নেত তালু কেন আমিয়া মুসলমান কান পেতে শোনেন যে সকল ভণ্ডরা বলে আমার হাতে বায়াত গ্রহণ করেন জান্নাত নিশ্চিত আল্লাহর কসম এরা হচ্ছে চূড়ান্ত মিথ্যাবাদী চূড়ান্ত মিথ্যাবাদী আল্লাহর রাসূল কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরযাহা উনাকে বলছেন মা জাগতিক সম্পদ বলতে যা বোঝায় এর মধ্যে তোমার যা চাওয়ার চাও আমার সাধ্যমতো সব দিয়ে দেব কিন্তু কেয়ামতের মাঠে তোমার কোন উপকার আমি করতে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কন্যা বলে আমল না করি বই থাকো না আকীদা পরিশুদ্ধ না করে বসে থেকো না তোমার সরকার তুমি তেল দাও কেয়ামতে আমি তোমার পিতা মুহাম্মদ আখির নবী শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তোমার কানা করি উপকার করতে যেখানে আল্লাহ রাসূল এই কথা বলেন সেখানে মাইজবান্ডারের কথা মানবেন কেন খাজা বাবার কথা মানবেন কেন লেংটা বাবার কথা মানবেন কেন লুঙ্গি হিন্দির কথা মানেন না লেংটা কথা মানেন কি আপনি রুচি এত নষ্ট হইল কা আল্লাহ হেদায়ত করে সবাই বলি আমিন মুসলমানের রুচি এত নষ্ট হইতে পারেনি কম তো আমি যেটা বলছিলাম এরপরে উদাহরণ দিয়ে এর ভাই ভাই বইয়েন 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 মাইনসে পয়সা দিব দিবেন নি ও ভাই যান ইয়ে নিয়ে একর কথা কই দান করতে যদি অলসতা করেন এটার জন্য কিন্তু আপনি আফসোস করবেন এই যে আপনারা অন হুজুরের কত মানে দান করবো এই মসজিদ তো না ইয়ে ও মসজিদ না তো আয় তো না তুমি ঢাকা যাবে সমাজে অতে ফকেট মারি দিছে অতে লই এসে অত সান্ডাবাজি করছে হ্যাঁ ভর তো কথা কয় না হুজুর কবে ফেলে এত বিরক্ত কা কিছু 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 অবুজ ভাই আছেন যারা মসজিদের জন্য দিনের জন্য যখন বাসায় যায় এতটা বিরক্তি প্রকাশ করে মনে হয় যেন মিয়া তালুক বেকেন লই যাবে লাইছে তারা হ্যাঁ আর তেয়া বার করে টিভি টিভি আর আন্যান আবার বিরক্তি কত মসজিদে দিতাম অপেক্ষা করো অপেক্ষা করো নাউজুবিল্লাহি মিন একটু জোরে কর না আরে ভাই তোর যদি তৌফিক না থাকে তুই মসজিদে হইরে না যে চেক কস মাফ করি দেন মসজিদে তুন গেছে এতরো কস বলে মাফ করি দেন ঠিক নি ঠিক নি কিন্তু অনেকে আছে নাকি বলে অভদ্র আচরণ করে আমি বলবো যদি এই জাতীয় অভদ্র আচরণ করেন ওয়ালা যদি কোনো লোক দেখেন তার বাসার ধারে কাছেও যাবেন না ধারে কাছেও যাবেন না এমন বেয়াদ্দফের বাসার ধারে কাছেও যাবেন না এগুলো বেয়াদ্দফ চূড়ান্ত বেয়াদ্দফ এদের পকেট থেকে ছিনতাই করে টিয়া লই যাবে টিয়া কিন্তু রাখতে পারে না ইয়াং খাসা নাউজুবিল্লাহি মিন জালিক দরকার আর দিয়ে না টিয়া হইছে আর কোন হিসাব করেন এই বাসার যাই নয় কত হাইতাম এত হাইতাম এখন ক্ষতি হিসাবের খবর তুমি কাটিয়ে দিলাম কোনো অসুবিধা না আমি রাজি আছি যাবে হাসি মুখে দেন শুধু রমজান মাসের আফজল সদাকা সদাকাতুন ফি রমাদান আফসুস যে করবেন দান না করার কারণে যে আফসুস করবেন ওই কোরআন শরীফ ল সূরা মুনাফিকুনের শেষ আয়াত পড়েন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল ওয়ায়াকুল রাব্বি রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম লাউলা আখারতানি ইলা আজালিন করিম লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ 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 এত তাড়াতাড়ি কিনলে লইজোর এত তাড়াতাড়ি কিনলে লইজোর আর কয়টা দিন যদি অবকাশ দিতা আর কয়টা দিন যদি হায়াত দিতা আর কিছুদিন যদি অবকাশ দিতা ফা আসাদদাক আমি দান করতাম
আমি দান করতাম আফসোস করবেন সুতরাং মসজিদের জন্য দ্বীনের জন্য যখনই চায় অবারিত উন্মুক্ত হস্তে দান করবেন এতে আপনার থাকবে আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলি আমিন আর রমজান মাসে সাদাকারে কি সাদাকা কিছু হাদিসে আফদলুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান এজন্য মসজিদের জন্য বাসায় গেলে এই ফাকিদি কথাটা কই এলে কি কর হ্যাঁ মসজিদের জন্য বাসায় যাব এতারা মসজিদ কমিটি তো এগুলো তদারকি না করবে কিন্তু মসজিদের মূল দান অনুদান তো আপনারাই করেন নাকি কর আপনারাই করেন বাসায় গেলে এখন ইজ্জত করেন কথা বুঝেন আবার ইজ্জত করে হানি হওয়াই দিবেন না ইফতারের আগে হ্যাঁ শব্দ কুলে আর বাসার মালিক যারা আছেন আপনারা সহ যার যে বিল্ডিং এ যাবে ওই বিল্ডিং এর যিনি মালিক আপনি একটু সময় দিবেন আপনি মালিক হওয়ার কারণে তো একখানা দাগ মোড়াকা দিবেন বেশি করে দিবেন এটা ঠিক আছে যতজন যায় দিবেন পাশাপাশি আপনার বাসায় যারা ভাড়াটি আছে তাদের কাছে যাওয়ার ব্যাপার আপনি সহযোগিতা করবেন তৌফিক দিয়ে সবাই বলি আমিন তাহলে এই যে শেষ দিকে আসে আপনারা অসুবিধা নেই শেষ দিকে পাঁচ মিনিট সময় দেব আপনারা কোরআনের সংস্পর্শে আসেন দাম বেড়ে যাবে এই যে কাঠের রিয়াল দাম বেড়ে গেল কোরআনের কারণে কুরআন কাফড় টুকরা কাফড় ছিঁড়া কাফড় কত তালি দি বানাইছে জামা ছিঁড়ে গেছে অর্ধেক জিএন কিছু দেখা গেছে ডিলাগুলোকে ব্যবহার হয়েছে ঘরের ফ্লোর মশার কাজের ব্যবহার হয়েছে আবার যে অংশটা কোরআনের সাথে লেগে গেছে লাঠি তো দেয় না পাড়ায় তো না ভুলক্রমে যদি লেগে যায় সাথে সাথে চুমু খায় দাম বেড়ে গেলে কিসের কারণে একদম সামারিতে চলে আসি এক বাক্যে বলে সেটা হলো আল্লাহু আকবার যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেল কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রে দাম বেড়ে গেল কোরআন যিনি বহন করে এনেছেন তার দাম বেড়ে গেল কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তার দাম বেড়ে গেল কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের দাম বেড়ে গেল হ্যাঁ এক কথায় কোরআনের সংস্পর্শে যেই আসবে তার দাম বেড়ে যাবে আর কোরআন থেকে যে দূরে সরে যাবে সে পচে যাবে সে জিরো হয়ে যাবে কোরআনের সাথে লাগলে জিরো হিরো হয় আর কোরআন থেকে দূরে সরলে হিরো কি হয় জিরো হয়ে যায় এই কোরআন আমাদের বেঁচে থাকার অবলম্বন এই কোরআন পারলৌকিক জীবনের নাজাতের একমাত্র গ্যারান্টি সুতরাং কোরআন তেলাওয়াত করবেন বুঝে পড়বেন বুঝার চেষ্টা করবেন অন্তত পক্ষে যেই সুরাগুলো যে আয়াতগুলো কোরআনে নামাজের মধ্যে পড়েন এগুলো একটু অনুবাদগুলো মুখস্থ করেন আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলি আমিন শেষ কথা সেটা হলো শেষ দশকের রমজানের এবং রমজানের শেষ দশকের অন্যতম আমল হচ্ছে এতেকাফ কি বলেন তো এতেকাফ এই এতেকাফ দশ দিন অর্থাৎ ২০ তারিখ দিবাগত রাত্রে সম্ভবত আগামী বুধবার দিবাগত রাত্রে শুরু হবে সূর্যাস্তের পূর্বেই যারা এতেকাফ করবেন দশ দিন ওনারা সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করবেন আর এটার শেষ সময় হচ্ছে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার খবরটা নিশ্চিত হওয়ার পর আপনি দুইটা করতে পারেন একটা হলো চাঁদ উদিত হয়েছে নিশ্চিত হওয়ার পর আপনি মসজিদ থেকে বেরিয়ে যেতে পারেন আরেকটা আছে সেটা হলো আপনি মসজিদ থেকে ঈদগাহে গেলেন ঈদের নামাজ তামাজ পড়ে বাড়িতে গেলেন দুটোই অপশন আছে তবে আগেরটা আমলই বেশি হয় হ্যাঁ চাঁদ উদিত হওয়ার পর চলে যাওয়া তাহলে এই দশ দিন এতেকাফ করা কি সুন্নত কি বলেন তো কি আবার সুন্নত যে এতেকাফ করবে সে সওয়াব পাবে আর যে এতেকাফ করবে না সে সওয়াব পাবে না আমাদের দেশে একটা ভুল মাসআলা এটা কেন আবিষ্কার করছে হেডা আমি বুঝি হেডা হলো মানুষ এই আমলের প্রতি যত উদাসীন হইতে আছে আয়তে আয়তে একটা সময় এই আমল হয়তো আর থাকতে হনো এই কারণে এমনভাবে এটা আটকাইছে কি এটা সুন্নতে মুয়াক্কাদায় আল কিফায়া এলাকার যদি একজনও যদি ন থায় বেগুন গুণাকার হইব আর যদি একজন থায় তাহলে সবাই দায়মুক্ত হবে এই জাতীয় একটা মাসালা আসেনি কথা কয় না আসেনি কিন্তু এটা এটা সরাসরি শরীয়তের সাথে অ্যাডজাস্ট নয় কারণ গুণা যে হইব দলিল লিখবো তো গুণা হয়তো দলিল লিখবো সব হইতো দলিল লিখবো কথা বুঝছেন আপনি কোনো কাজে গুণ হইব দলিল দে হাতি দলিল সব হইব দলিল দে এই যে আমরা মাঝে মধ্যে কই ভাই মিলাদের দ্বারা সব হইতো না কিনলে কই দলিল নেই নামাজের পর সম্মিলিত মুনাজাত করবেন এটা দ্বারা সব হইতো না আল্লাহর কসম রোজা মুখে বলতেছি রোজা মুখে বলতেছি কেন বলতেছি দলিল নেই কি নাই হ্যাঁ দলিল নাই আসলে ভাই রাগন নি কোনো মাঝে মাঝে কথা কই কারণ আর তো মানুষের কিছু হরদে আপনারও কয় আর কি ইমাম রাখছেন কি খতিব রাখছেন আবার তারা কথা কয় আপনার উপরে অনুরোধ থাকবো কিতাব গানি থাকি কিতাব আরও আস তাহলে এই দশ দিন সুন্নত এর কম করা যেত না যাবে এর দশ দিন সুন্নত কেউ যদি তিন দিন করে আলহামদুলিল্লাহ একদিনও যার পক্ষে সম্ভব তারও এটা কাপ করা উচিত
এটা হলো নফল কোর্স 10 দিন কোর্স কয়দিন 10 দিন এর কম করাও এটা আম ঠিক তেমা নিচে চলে যায় আন এন জরির অংশটা উপায় নেই এন জরির অংশটা উপায় নেই আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে এমন কোন ভাই আগাই আইসা যত টেয়া লাগে মাইকে ঠিক করে দিবেন এতে একজনে নিয়ত করে আশেপাশে তালাব করিয়েন দেখেন দুগা থেকে ভাই যেওনা কথা কইতে লাগলে মাথা তো নাড়ামু আই তো আর রোবট না হ্যাঁ তো কথা লড়াই নিচে নবি যায় বারতন কলেকশন বাইরের মাইকে ঠিক করার জন্য রমজানের শুরুতে আমি এমিয়ারে কইছি উমর ফারুক ভাইকে বলছিলাম তো যেটা বলতেছিলাম কোর্স হচ্ছে 10 দিন এর কম করাও যায় আমি যুবকদেরকে উৎসাহিত আমাদের দেশে ব্যাকে মনে করে যে এতেকাপ মনে হয় দজবঙ্গ বুইয়া টুইয়া জীবনের কাম টাম নাই আটতো আর না চলতো আর না হ্যাঁ গরেতে ভ্যাঁ ভ্যাঁ করে ফ্যাঁ ফ্যাঁ করে তো ঘরের দাদি টাদি যেগুন আছে বেগুনে বুঝাই তুই যাই দুই জায়গায় হাড়ায় রমজান আইলে এতেকাপ আর নরে তো বিগে কি কথা নেই কয়েতের জ্ঞান গিনি যে বাসি না তো ফার্ম টার্ম দিয়ে তবলিগে আড়াই দে যতদিন তবলিগে থাকে আরামে থাকে আইলে কয় আইসে আইসে আমার মালাই তো আর বুড়ে অনেকের হাড়ে দিবে এতে কাপে এতে কাপ কি শুধু বুড়াদের জন্য খাস নি বুড়াদের জন্য না সবার জন্য যুবকদেরকে উৎসাহিত এই জন্য করছি অযুবকেরা তোমার এবাদতের মর্যাদাটা বুড়াদের এবাদতের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ হাদিসের ভিতরে বুড়ার কথা কয় আল্লাহর আরশের নিচে সাত শ্রেণীর লোকেরা স্থান পাবে হ্যাঁ যে সাত শ্রেণীর কথা উল্লেখ করছে হিয়ানে বুড়ো বুড়ির কথা আসবে না আইসে অসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি আজ্জা ওয়া জাল ওই সকল যুবক যারা তাদের যুবক বয়সে বয়সটা কাটিয়েছে ইবাদত বান্দি গিয়েছে আমাদের দেশে তো যুবকরা মসজিদে আইলে বুড়া তাদের কি জানি কয় এগুলো নিয়ে অনেক এতেকাপ করতে হয়েছে এতেকাপের বয়স হয়েছে নি তো কইবনি আর রোজা মেজাজ কিট কিটতে থাকে তো তো যুবকরা হয়তো কিছু বুলটুল করলে দেখবেন এমন সেট আছে কইব যে তবু কেন এবাদত এই এতেকাপের বয়স হয়েছে নি তোরা কিল্লে আইস নাউজুবিল্লাহি মিন জালিক এই জন্য আমি যুবকদেরকে উৎসাহিত করব সর্ববয়সের লোকদেরকে উৎসাহিত করব বিশেষ করে যুবকদেরকে বলবো তোমাদের পক্ষে 10 দিন যদি সম্ভব না হয় তারুণ্যের চঞ্চলতার কারণে চঞ্চলতা কেননে কইতাম সম্ভব হইতো না মানে বিশ্বকাপ ফুটবল খেলা গেছে দেখছি তো উঞ্চি তো 40 দিন না কতদিন কতদিন 40 দিন নি এই 40 দিন পর্যন্ত এত লম্বা টাইম টিভি সামনে এমনি বসে আছিল অসুবিধা হয় না রাত কি রাত জাগনা ছিল অসুবিধা হয় না আরে এই জাতির যুবকদের কল্যাণ হবে কি করে যে যুবকরা লাইলাতুল কদরে ঘুমিয়ে থাকে আর 31st নাইটে জাগ্রত থাকে গুনাহের রাত্রটা জাগে যাইয়া গুনাহ করে আর ইবাদতের রাত্রটা ঘুমাইয়া সে নষ্ট করে কল্যাণ হবে এই জন্য যুবকদেরকে বলবো তোমাদেরকেও ইতিকাফ করা উচিত আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলি আমিন ইতিকাফে কি করা যাবে না সব করা যাবে সব করা যাবে তবে বাজে কথা বলা যাবে না রাগারাগি করা যাবে না মেজাজ দেখানো যাবে না ইতিকাফ কেন কেন আইছি এটা মাথায় রেখে ইবাদত বান্দিগিতে কাটাবেন আল্লাহ তৌফিক দিন সবাই বলি আমিন